হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এদিকে তেলাপিয়া মাছে মোটা টাকা এর হাতছানি শুনে সবাই অবাকই হচ্ছেন, কিন্তু মোটেই নয়, তেলাপিয়া মাছ চাষে আপনারা মোটা অঙ্কের আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারেন। চলুন আজকের এই ভিডিওতে আমরা সে বিষয়ে, তেলাপিয়া মাছের চাষে মোটা টাকার আয়ের হাতছানি রয়েছে, কিন্তু চাষ করতে হবে নিয়ম মেনে, নইলে গোটা পরিশ্রমই পণ্ড শ্রমে পরিণত হবে। পুকুর নির্বাচন ও প্রস্তুতি সবচেয়ে প্রথম ধাপ। মাসে 4 থেকে 6 মাস জল থাকে এমন পুকুর নির্বাচন করা যেতে পারে। নার্সারি পুকুর 15 থেকে 20 ডেসিমেল আয়তন ও লালন পুকুর 20 থেকে 100 ডেসিমেল আয়তন হলে ভালো হয়, তবে এরপর থেকে কিছুটা ছোট বড় হলেও চলবে। পুকুরের পাড় মেরামত করতে হবে ও পাড়ে গাছপালা থাকলে তার ডালপালা কেটে দিতে হবে। পুকুরে জল শুকিয়ে যেতে থাকলে অবাঞ্ছিত মাছ ও অন্যান্য প্রাণী সরিয়ে দিতে হবে। পুকুরের তলার অতিরিক্ত কাদা তুলে দিতে হবে। এরপর প্রতি ডেসিমেল 1 কিলোগ্রাম হারে চুন দিতে হবে। চুন প্রয়োগের 3-4 দিন পর জলাশয়ে নতুন জল ভরতে হবে। চুন প্রয়োগের 7 দিন পর ডেসিমেল 6 কিলোগ্রাম গোবর অন্তত 3 দিন পচিয়ে রেখে দিতে হবে। তারপর 100 গ্রাম ইউরিয়া, 70 গ্রাম সিঙ্গল সুপার ফসফেট দিতে হবে। সার প্রয়োগে 2-3 দিন পর পুকুর জল হালকা সবুজ ভাব বাদামি রং হলে মাছ ছাড়তে হবে। পুকুরে পোনা ছাড়ার মজুতের সময়টুকু আতর পুকুর 20 থেকে 25 গ্রাম ওজনের মাছ প্রতি ডেসিমেল 1.5 থেকে 2 হাজারটি পোনা মজুত করা হয়। পোনা 10 থেকে 15 গ্রাম ওজন হলে লালন পুকুরের 250টি সুস্থ সবল পোনা মজুত করা যাবে। সুতরাং আধা নিবিড় পদ্ধতিতে একক চাষ করলে 200 থেকে 300টি গিফট তেলাপিয়া পোনা এবং অন্যান্য মাছের সঙ্গে মিশ্র চাষ করলে তেলাপিয়া 100 থেকে 150টি মজুত করা যায়। মাছের খাদ্য। পুকুরে মাছ চাষের সময় মাছের সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে। পুকুরে পোনা ছাড়ার 1 দিন পর থেকে প্রতিদিন পুকুরে মজুত মাছের ওজনের 4 থেকে 6 ভাগ হারে চালের কুড়া দিতে হবে। পুকুরের মাছ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাছের খাদ্য হিসেবে পরিস্থিতি যে কোনো ধরনের খাবারই দেওয়া যেতে পারে। সাধারণত আতর পুকুর থেকে মজুত পুকুরে চাষের ক্ষেত্রে 1 কেজি 5,000, 4,000, 3,000, 2,000, 1,000, 800, 500, 300, 100, 80, 60, 50, 40, 30, 20, 10, 5 ও 2 গ্রাম ওজনের মাছের চারা থাকলে মাছের গড় দেহ ওজন যথাক্রমে 100%, 75%, 50% হারে বৃদ্ধি পেতে পারে। প্রতি 7 থেকে 10 দিন পর পর জাল টেনে মাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করে খাবারের পরিমাণ নির্ধারণ করতে হবে। খাবার প্রয়োগের 1 ঘন্টা পর পুকুর পর্যবেক্ষণ করা উচিত। যদি পুকুরে খাবার পাওয়া যায় তাহলে বুঝতে হবে পুকুর অথবা মাছের কোনো সমস্যা হয়েছে অথবা খাবার বেশি দেওয়া হয়েছে। একটানা মেঘলা আবহাওয়া কিংবা অতিরিক্ত বৃষ্টি হলে খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে অথবা খাবারটা বন্ধ করতে হবে। পোনা মজুতের 1 মাস পর থেকে প্রতি ডেসিমেল 1 লিটার জলের গভীরতা 100 গ্রাম চুন প্রয়োগ করতে হবে। জলের পিএইচ থেকে পানির পরিমাণ নির্ণয় করতে হবে। জলজ পাখি এক পুকুর থেকে অন্য পুকুরে রোগ জীবাণু ছড়িয়ে দেয়, তাই পুকুরে পাখির অনুপ্রবেশ বন্ধের জন্য সারা পুকুরের ওপর আড়াআড়িভাবে রঙিন রশি বেঁধে ঝুলিয়ে দেওয়া যেতে পারে। আধা নিবিড় পদ্ধতিতে চাষ করলে 1 গ্রাম ওজনের গিফট তেলাপিয়া 100 দিনে 350 থেকে 450 গ্রাম ওজন হবে। জাল টেনে পুকুর শুকিয়ে মাছ ধরতে হবে। বর্তমানে বাজারে তেলাপিয়া মাছের প্রচুর চাহিদা রয়েছে। 100 গ্রাম ওজনের তেলাপিয়া কম করে হলেও পাইকারি হিসেবে পুকুর থেকে 80 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন। তার বেশি ওজনে হলে আনুপাতিক হারে দাম বাড়বে, আর সরাসরি বাজারে খুচরা হিসেবে বিক্রি করে কমপক্ষে 150 টাকা থেকে সর্বোচ্চ 300 টাকা করে দরে বিক্রি করতে পারবেন। এই মাছ যেহেতু খুব অল্প সময়ে বড়, তাই বছরে 3 থেকে 4 বার মাছ তুলে বিক্রি করা সম্ভব, ফলে নিয়ম মেনে তেলাপিয়া মাছ চাষ করলে খুব ভালো হয় সুযোগ রয়েছে।